মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন ঘড়িতে বাজে ভোর 5টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তোমাদের সাথে ব্লগে খুব একটা আমার এই সকালের বাসি কাজগুলো শেয়ার করা হয় না, কারণ সকালের এই কাজটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, যেহেতু আমাকে একদম টাইম ধরে সমস্ত কাজ করতে হয় সেই কারণে। তবে আজকে সকাল থেকে কিন্তু আমি ক্যামেরা হাতে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আগে সমস্ত ঘরের দরজাগুলো খুলে দিলাম, আর তারপরে একদম সদর দরজায় জল দিয়ে এসেছি। আর এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে সমস্ত ঘর উঠোন আমি ঝাঁট দিয়ে নেব। আমাকে প্রীতি নামে এক বনু কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমি যে রান্নাঘরে বল স্টিকারগুলো লাগিয়েছি এটা লিংক প্রোভাইড করতে। তো বনু, আমি তো এই ভিডিওতে ডেসক্রিপশানে কোনো লিংক প্রোভাইড করতে পারি না, সেক্ষেত্রে আমি কিন্তু কমিউনিটি পোস্টে আমার এই লিংকটা শেয়ার করে দেবো, তুমি চাইলে চেক আউট করে নিতে পারো। আর তাছাড়া তুমি যে আমার কাছে কুর্তির লিঙ্কটা চেয়েছো, তো বনু ওটা না আমি অফলাইনে কিনেছিলাম একটা বুটিক থেকে, সেক্ষেত্রে ওটার লিঙ্ক আমি তোমাকে শেয়ার করতে পারবো না। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। আর এখন এই চলে এসেছি ঘরে, আগে সমস্ত পাপোশগুলো তুলে রোদে দিয়ে এলাম, আর তারপরে এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি কিন্তু এই উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন দরজার গোড়াটা একটু জল দিয়ে নিয়েছি। আর এই সমস্ত কাজ সেরে যথারীতি আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানের টাইমে প্রতিদিনের মতন যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও কেচে শুকাতে দিয়ে দিলাম। আর তারপরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, অনেকটা সময় লেগেছে ঠাকুর পুজো দিতে। আর এখন দেখো মাথাটা আঁচড়ে চুলটা গুটিয়ে নিলাম। চুলটা না একদমই ছেড়ে রাখতে পারছি না, ঘাড়ে চুল পড়লেই না এতটা গরম লাগছে, আর একেই তো ভীষণ গরম, তাই জন্য সবসময় চুলটা একদম উঁচু করে বেঁধে রাখছি। আর এই যে সিঁদুর পরে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। ইতিমধ্যে কিন্তু তোজো স্কুলে বেরিয়ে গেছে। এর আগে ত্রিবাণী নামে একজন আমাকে কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল তোমার ছেলে কি নারায়ণা স্কুলে পড়ে। তো হ্যাঁ দিদি, আমার ছেলে নারায়ণাতে পড়ে, তবে সোনারপুর ব্রাঞ্চে না, আমরা যেহেতু সোদপুরে থাকি তাই ও সোদপুর ব্রাঞ্চেই পড়ে। মাই হোম টু থেকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছিল আমি কোথায় থাকি। তো প্রিয়াঙ্কা, আমি সোদপুরে থাকি, আর তুমি এও জানিয়েছো তুমিও কিন্তু সোদপুরে থাকো, তবে সোদপুরে কোথায় থাকো সেটা কিন্তু জানাওনি আমাকে, কিন্তু অবশ্যই জানিও তুমি সোদপুরের কোথায় থাকো। আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি। আসলে কি বলতো, এতটা গরম পড়েছে না, এক চাদর আর বেশি দিন রাখাও যাচ্ছে না বিছানায়, সে কারণে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম। আর তারপরে যে ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলো একটু হালকা হাতে করে নিচ্ছি। আমাদের তো প্রতিদিনই বিছানাপত্র তুলতে হয় তাই না, তো সেই সময় যদি আমরা ঘরের এই যা যা ফার্নিচার আছে সেগুলো একটু হালকা হাতে ডাস্টিং করে নিই, তাহলে কিন্তু এই ধুলো ময়লা একটু এড়ানো যায়, আর ঘর বাড়িও দেখতে বেশ সুন্দর লাগে। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকের কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। রিম্পা ভাসরূপা, ফাল্গুনী সরকার, প্রীতি, লাভ লাইফ অনু, ঝুমা ঘোষ, অজয় বর্মন, বাংলাদেশি ব্লগার টুলি। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টই কিন্তু অনেকটা মোটিভেট করে আমাদের ভিডিও বানাতে। তো এর মধ্যে বলতে চাই, প্রীতি কিন্তু আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন রেখেছে। তো প্রীতি, তোমার এক একটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেব, আর তোমাকে আমি রিপ্লাইও দিয়ে দেবো। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ চলেই যাচ্ছে। আমার সুন্দর দিদি বোনেরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
আর এখন চলে এলাম আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে। আসলে এই জায়গাটা আমার ইদানিং এতটাই নোংরা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গরমকালটা যতদিন থাকবে এই জায়গাটা আমার নোংরা হতেই থাকবে। আর সমস্ত নোংরার দায়ী কিন্তু এই পাউডার, হাজবেন্ড ছেলে এরা তো পাউডারই মাখে, তো সেই কারণে কিন্তু এই জায়গাটা এতটা নোংরা হয়। আর এই দেখো, এবার চলে যাব সোজা রান্নার পথে। ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর প্রথমেই আগে ফ্রিজ থেকে সবজিটা বার করে নিলাম, কারণ আজকে অনেক সবজি রান্না করব। আজকে করব ভেন্ডি পোস্ত, ভেন্ডি ভাজা, তার সাথে করব টক ডাল, আর ডাটা আছে, ডাটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর তার সাথে অবশ্যই ডিমের অমলেটটা করব, যেটা ছাড়া আমার ছেলে একদমই খেতে পারবে না। আর ওর জন্য দেব পেঁপে সিদ্ধ। আসলে আগের দিনই বলেছিলাম না, ওর পেটটা খুব একটা ভালো নয়, সে কারণে এখন জানো তো প্রতিদিন একটু করে পেঁপে সিদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। আর ও দেখলাম বেশ ভালো খেয়েও নিচ্ছে, বলছে খুব ভালো টেস্ট তো পেঁপেটা। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু দুটো গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর ওইদিকে ডালটা সুম্বর দিয়ে নিয়েছি, আর এইদিকে আমি এই ভেন্ডি পোস্তটা করব, পোস্ত না সর্ষে দিয়ে করব। প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি, আর যে পেস্টটা থাকে না সর্ষে পাউডারে, সেটাই পেস্টটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কারণ কি বলো তো, আমি না সর্ষে একদমই বাটতে পারি না, কারণ আমি যতবারই সর্ষে বাটার জন্য ট্রাই করেছি আমার কাছে যেন সর্ষে খুব তিতো হয়ে যায়। সে কারণে বাবা ওই পেস্টটাই আমার জন্য একদম ঠিকঠাক, এরপরে তিতো হলে আর কেউই খেতে পারবে না। আর এদিকে একটা মশলা বানিয়ে নিলাম আদা বাটা, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, কারণ ওই যে ডাটা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব বললাম সেটার জন্যই। আর সেই তরকারিতে দেব বড়ি, তাই প্রথমে আগে বড়িগুলো ভেজে নিচ্ছি। সজনে ডাটা আলু দিয়ে কিন্তু সর্ষে বা পোস্ত দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে, তবে একটা যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না করলাম সে কারণে এটা একটু পাতলা ঝোলের মতনই করব। তাহলে চলো কাজ করতে করতে আরও কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। শম্ভু, সুমি ব্লগ, হরিপ্রিয়া, অনু। এর মধ্যে আমাকে অনু কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে, দিদি ভাই বলছি তুমি যখন রোদ্রে বেরো তুমি মুখে কি ক্রিম ব্যবহার করো। তো তোমাকে আমি বলতে চাই, আমি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করি, তবে সব থেকে সত্যি কথা যেটা, আমি কিন্তু কখনো কখনো সেটা ব্যবহার করতেই ভুলে যাই, আমি এমনি তাড়াহুড়োর চোটে বাইরে বেরিয়ে যাই, এটাই হয় আমার সাথে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে রান্না চলেও যাচ্ছে, আর এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসার পথে। আর এখন না যে পেঁপেগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলোকেই বার করে নিয়ে মেখে নেব। আসলে তোজোকে না এরকমভাবে পেঁপে মেখে দিলে ও খুব ভালো খায়, তবে হাজবেন্ড আবার এই পেঁপে মাখা খায় না, তার জন্য আবার দু টুকরো আমাকে গোটা তুলে রাখতে হয়। হরিপ্রিয়া আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে তোমার লাড্ডু গোপালগুলো কিন্তু খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা হরিপ্রিয়া তোমাকে। আর তুমি লিখেছো এদের আঙ্গরাং করলে আরও বেশি সুন্দর লাগতো। তো এই বিষয়টা না আমি একটুও বুঝতে পারিনি, তুমি যদি আজকের ব্লগটা দেখো আমাকে একটু ক্লিয়ার করে বলবে তুমি কি বলতে চেয়েছো। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ওইদিকে তরকারিটা নামিয়ে ভাত বসিয়েছি, আর তার মধ্যে না দু তিনটে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, কারণ আমার না এই ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য। আর এদিকে তো রান্নাবান্না প্রায় শেষই হয়ে গেছে, সে কারণে এখন রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে যে কন্টেনারগুলোর মশলাপাতি ব্যবহার করা হয়েছিল সেই কন্টেনারগুলোকে ভালো করে মুছে জায়গা করে তুলে রেখেছি, আর এখন এই র্যাকটাকেও একটু গুছিয়ে নেব। আমার না বাসন রাখার র্যাক বলতে ঠিক এই জায়গাটায়, আর এইখানে আমি সমস্ত রকমের কাচের বাসন আর ছোটো ছোটো স্টিলের যে বাটিগুলো, যেটা আমাদের সবসময় হাতের কাজে লাগে, সেইগুলো রাখি। আর এই জায়গাটা না আমার খুব পছন্দের, তবে আরও একটু জায়গা করার আমার রান্নাঘরে ইচ্ছে রয়েছে। তবে কী বলো তো, ইচ্ছে থাকলেও না সবসময় উপায় হয়ে ওঠে না, কারণ পরবর্তী সময় আমার এই রান্নাঘরটা নাও থাকতে পারে, অন্য জায়গায় আমার রান্নাঘর শিফট হবে। তো সেই জন্যই না আমি এখনও ওয়েট করে যাচ্ছি, জানি না ঠিক আরও কটা বছর আমাকে এইরকমভাবে ওয়েট করতে হবে। আসলে কি বলো তো, আমাদের যে বাড়িটা রয়েছে না অনেকটা জায়গা নিয়ে, ঘরগুলো বেশ বড় বড়, তবে আমার শ্বশুরমশাই যখন এই ঘর বাড়ি বানিয়েছিল
তখন কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই বানিয়েছিল, যার ভুক্তভোগী এখন আমরা। আর এখনকার দিনে কিন্তু এই রকম আর ঢালাও বাড়ি ভালো লাগে না, একটু সুন্দরভাবে গুছানো গাছানো ছোট্ট জায়গার মধ্যেও কত সুন্দর বাড়িঘর করা হয়। আর কি বলো তো, এই সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে করার ক্ষেত্রে কিন্তু অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার, যেটা এখন কোনোভাবেই সম্ভব নয়। তবে আমাদের প্ল্যানিং রয়েছে সমস্ত ঘর বাড়ি অল্প অল্প করেই ঠিক করার চেষ্টা করব, একবারেই নাই হোক না কেন। আসলে জীবনে তো অনেক কিছুর প্ল্যানিং থাকে, আশা থাকে, তবে কবে সেগুলো পূরণ করতে পারবো বলতে পারছি না। ইচ্ছে তো আছে অনেকটা, ইচ্ছে থাকলে জানি না উপায় হবে কি না। আর দেখো, গল্প করতে করতে সেই দুপুর থেকে চলে এলাম সন্ধ্যের সময়, আর এখন সন্ধ্যে দিয়ে সমস্ত ঘরে ধূপ দেখিয়ে দিলাম। সন্ধ্যে দিয়ে তারপরে না আজকে একটু বেরোনোর আছে, তোজো তো পড়তে গেছে আর আমি যাব একটু শাখা পড়তে। অনেক দিন ধরে বলছি একটু চলো শাখা পড়তে যাব, তো আজকেই সেখানে নিয়ে গেছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।